আমার নাম শতাক্ষী ভট্টাচার্যী। তো প্রফেশনালি আমি একজন টিচার, পিজিটি আমি পলিটিক্যাল সায়েন্সের মহারিষি বিদ্যা মন্দিরে, আর তার সাথে করে আমি আর্ট অফ লিভিং এর টিচার, হ্যাপিনেস টিচার, আর আপনার যোগা ইনস্ট্রাক্টর আর ইভালুয়েটর। বা যোগা দেখুন, সেটা হচ্ছে আমাদের একটা জীবনশৈলী, মানে এটা আমাদের এনশিয়েন্ট উইজডম আর আজকের দিনের মডার্ন সায়েন্স। আমরা যদি ভালোভাবে জীবন, দেখুন ভালোভাবে জীবন কাটাতে কেনা যায়, ঠিক আছে, তো হেলদি লাইফস্টাইল যেটা, সেটা কিন্তু যোগা থেকেই আসে। মেনস্ট্রুয়েশনের যে প্রবলেম, এটা এখন খুব কমন প্রবলেম। প্রথম কথাটা হচ্ছে আমাদের এখন যে লাইফস্টাইলটা সেটার জন্য রেসপন্সিবল আমাদের ফুড হ্যাবিটস। এত বেশি পলিউশন, এত বেশি স্ট্রেস, এই সমস্ত কিছু দিয়ে কি হয়ে গেছে, আগে মেয়েদেরকে শুধু ঘরের মধ্যেই থাকতে হতো, তো বাইরের পরিস্থিতিকে সামাল দিতে হতো না, তখনের যুদ্ধটা একরকমের ছিল। এখন একটা মেয়েকে ঘরে বাইরে সমানভাবে যুদ্ধ হচ্ছে এবং তার রেসপন্সিবিলিটিসগুলো অনেক বেড়ে গেছে, তো সেটার জন্য তার শারীরিকভাবে সুস্থতাটা খুব দরকার। পিরিয়ডস হয়েছে বলে 3-4 দিন তো সব কিছু বন্ধ করে বসতে পারবে না, তাকে সমানভাবে চলতে হবে। এবং বাইরের যে জাঙ্ক ফুড খাওয়ার একটা প্রবণতা হয়ে গেছে, সেটাও আমাদেরকে খুব বেশি এফেক্ট করছে এই ব্যাপারে। পেইন, ইরেগুলার পিরিয়ডস, তারপরে আপনার পিসিওডি প্রবলেম, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, বেসিক কিছু জিনিসকে যদি প্রত্যেকেই যদি ফলো করে, তখন কি হবে, এইগুলো প্রবলেম থেকে আমার মনে হয় কিছুটা হলেও এরা রিলিফ পেতে পারে। নিয়মিত যোগাভ্যাস, ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, সিম্পল কিছু পোশ্চার রোজ প্র্যাকটিস করা, তখন কি হবে, যে প্রবলেমগুলো আছে, পিসিওডি বা ইরেগুলার পিরিয়ডস, খুব বেশি ভিগোরাস পেইন হয়, এগুলোর থেকে অনেকটা রিলিফ হবে। এবং তার সাথে করে অবশ্যই আমাদের যে রেগুলার, আমাদের ডেইলি লাইফস্টাইল যেটা, সেটাকে কিছুটা হলে বদলাতে হবে। বাইরের জিনিসপত্র, মানে বাইরের খাবারকে অ্যাভয়েড করা, ঘরের খাবার খাওয়া, যখন পিরিয়ডস হয় তখন খুব স্পাইসি ফুড, খুব বেশি ননভেজ ইনটেক না করা, কারণ তখন ডাইজেস্টিভ সিস্টেমটা আমাদের খুব উইক থাকে, যেহেতু প্রাণা লেভেল যেটা আমাদের তখন মানে ডাউন টুয়ার্ডস থাকে, টেন্ডেন্সি নিজের দিকে থাকে, তাই আমাদের শারীরিকভাবে আমরা একটু দুর্বল ভুগ করি, ফেস করি, মানে আমরা দুর্বলতা অনুভব করি। তো সেটার জন্য আমাদের বেশি করে সবুজ শাকসবজি, যেগুলোর মধ্যে আয়রন বেশি আছে সেগুলোকে ইনটেক করা, জল বেশি করে খাওয়া, আর এটা মাথার মধ্যে রাখা যাতে গ্যাস অ্যাসিডিটিটা কম হয়, কারণ হচ্ছে আপনার বাটারফ্লাই পোশ্চার বা প্রজাপতি আসন, দুটো পাকে এইভাবে, দুটো পায়ের থাম এইভাবে জোড়া লাগবে, দুটো হাতকে আমরা নিচের দিকে নিয়ে পাটাকে ব্লক করে, হাতটাকে ব্লক করে দেব, মেরুদণ্ড সোজা থাকবে। আমরা সাধারণ শ্বাস নিতে থাকবো, ছাড়বো, আর দুটো হাঁটুকে এইভাবে প্রজাপতির ডানার মতো নাড়াব। পদ্মাসন বা লটাস পোস্টার, আপনার ডান পা এসে বা থাইয়ের উপরে উঠবে, বা পা ডান থাইয়ের উপরে, আমি কয়েকটা ব্রিদিং প্রসেস আমি দেখাচ্ছি। প্রথম যেটা ব্রিদিং এক্সারসাইজ, সেটা হচ্ছে কি আপনার নাড়ি শোধন প্রাণায়াম, বা ইংলিশে আমরা বলি অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং। তো সেটা হচ্ছে খুব সিম্পল, আমরা বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব আর ডান নাক দিকে আমরা শ্বাসটা ছাড়ব, আবার ডান দিকে শ্বাসটা নেব, আবার বাঁ দিকে শ্বাসটা ছাড়ব, ছাড়া নেওয়া ছাড়া, আবার নেওয়া ছাড়া হচ্ছে 1 রাউন্ড। এরকম গুনে গুনে আমরা 8টা রাউন্ড করব, 8-9 রাউন্ড আমরা করব। তো সেটার জন্য আমাদের একটা পোশ্চার করতে হবে, পোশ্চারটা হচ্ছে আমাদের বাঁ হাত যেটা থাকবে সেটা চিন মুদ্রাতে থাকবে, এটাকে বলি চিন মুদ্রা,
মানে আমার এই যে বুড়ো আঙুলের টিপটা আছে আর আমার তর্জনীর টিপটা আছে, দুটো টাচ হবে একটার সাথে আরেকটা, আর এইভাবে আমরা হাঁটুর উপরে বা থাইয়ের উপরে আমরা হাতটাকে রাখবো। পিঠটা আমাদের সোজা থাকবে, স্ট্রেট, আর ডান হাতটা যেটা আছে সেটা আমরা এই যে দুটো আঙুল আছে আমার, এই দুটো আঙুলকে টাচ করে আমরা বাঁদিকের যে নাক আছে সেখানে আমরা টাচ করাবো, আর বুড়ো আঙুল যেটা আছে সেটা আমাদের ডান নাকের পাশে থাকবে, আর এই যে দুটো আছে তর্জনী আর মধ্যমা এই দুটো আমাদের দুই ভুরুর মধ্যিখানে পয়েন্টেডভাবে থাকবে, টাচ করবো না কিন্তু পয়েন্টেডভাবে থাকবে, ঠিক আছে? তো এইভাবে যখন আমি বাঁদিকে শ্বাসটা নেব তখন আঙুলটাকে হালকা সরিয়ে দেব, নাকের নাক দিকে শ্বাসটা নেব, নেওয়ার পরে এটাকে আমরা বন্ধ করে দেব, দিয়ে যে শ্বাসটা নিলাম সেই শ্বাসটাকে আমরা ডান দিকে ছাড়ব। তারপরে আবার ডান দিকে শ্বাস নিলাম, ডান দিকটাকে বন্ধ করে দিলাম আর বাঁদিকে শ্বাসটা ছাড়লাম। বাঁদিকে শ্বাসটা নিয়েছিলাম, তো লাস্ট যে শ্বাসটা আমরা বাঁদিকেই ছাড়ব। তো শেষ হলে পরে কিছুক্ষণ এইভাবে চোখ বন্ধ করে 2-3 মিনিট এইভাবে রেস্ট করা, এটা হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভ্রামরী। ভ্রামরী হচ্ছে গিয়ে সেটা আমাদের খুব ভালো, ওই সময় ঘুমের একটা ডিস্টার্ব হয়, প্লাস হচ্ছে মনটা অশান্ত থাকে, ভালো লাগে না, তো ভ্রামরী আমাদেরকে কি করে ভালো ঘুম দেয়, প্লাস হচ্ছে আমাদের যে অশান্ত মনটা যে আছে মন খারাপের মনটাকে শান্ত করে। কিভাবে আমরা করব, আমাদের আমরা শ্বাস নেব, নাক দিকে শ্বাস নেব, তারপর আমরা কান যে আছে কানটাকে বন্ধ করে দেব, বন্ধ করে মুখ বন্ধ করে আওয়াজ করে, মৌমাছির বা ভ্রমরের আওয়াজ করে, বি সাউন্ড করে আমরা শ্বাসটাকে ছাড়ব। যেমন আমি শ্বাসটা নিলাম, তো এটার জন্য আমাদের একটা মুদ্রা আছে, এটাকে বলে আমরা সম্মুখী মুদ্রা। তো সম্মুখী মুদ্রা করে আমরা এই প্রসেসটা করব। সম্মুখী মুদ্রা হচ্ছে এই যে আমার 5টা আঙুল আছে, সেই 5টা আঙুল আমার বিভিন্ন যে অর্গানসগুলো আছে সেই অর্গানসগুলোর মধ্যে টাচ হবে। যেমন ঠোঁটের নিচে এই যে কনিষ্ঠা আছে ঠোঁটের নিচে থাকবে, আমার রিং ফিঙ্গার যেটা আছে সেটা আমার ঠোঁটের উপরে থাকবে, মধ্যমা যে আছে নাকের দুই পাশে থাকবে, তর্জনী যে আছে সে চোখের উপরে থাকবে, আর থাম যে আছে বা বুড়ো আঙুল আছে সেটা কানের ট্যাবে থাকবে, এই যে কানের ট্যাব। চোখ বন্ধ করেই আমরা প্রত্যেকটা প্রসেস আমরা চোখ বন্ধ করেই করব। তো শ্বাসটা নেওয়ার পরে আমরা কি করব, বুড়ো আঙুল দিয়ে কানের ট্যাবটাকে বন্ধ করে দেব। খুব সাধারণ সিম্পল ব্যাপার, আমরা ডিপ ব্রেথ নেব আর ছাড়ব। শ্বাসটা আমরা নাকের দিকে নেব আর ছাড়ব আমরা মুখ দিয়ে। আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। তো ভস্ত্রিকা করার জন্য আমরা কি করব, যাদের যারা বজ্রাসনে বসতে পারে ওরা বজ্রাসনেই বসবেন, এইভাবে আমরা বজ্রাসনে বসি, কিন্তু যদি কারোর হাঁটুতে বা পায়ে কোনো ইঞ্জুরি থাকে যদি বসতে পারেন না তাহলে আমরা সুখাসনে, যে এতক্ষণ আমি যেভাবে বসা ছিলাম সেভাবেই বসতে পারে।
তো বজ্রাসনে বসে আমরা যে হাত দুটো আছে, হাত দুটোকে আমরা কাঁধের সমান্তরাল নিয়ে আসবো, আর ঠিক এইভাবে হালকা মুঠো করে নেবো হাতটাকে, হালকা মুঠো, একদম জেন্টল ফিস্ট। আমরা কি করবো, সাধারণ শ্বাস নেব আর ছাড়বো। তো কিভাবে নেব, যখন শ্বাসটা নেব দুটো হাত উপরে উঠে যাবে আর মুঠোটা খুলে যাবে, আবার ছাড়বো যখন মুঠো হয়ে হাত দুটো নিচে নেমে আসবে, আর আমাদের কুনুই যে আছে সেই কুনুইটা আমাদের শরীরকে ছুঁয়ে থাকবে। এইভাবে আমরা ঠিক যেমন দোকানের শাটার উঠাই নামাই না, তো এইভাবে আমরা শ্বাসের সাথে করব। তো সাধারণ প্রথমে একটি গভীর শ্বাস নিলাম, ধীরে ধীরে ছাড়লাম, আরেকটা গভীর শ্বাস নিলাম, এবার হাতের সাথে এইভাবে শ্বাস নেব ছাড়ব। প্রসেসগুলোতে কি হয়, আমাদের যে প্রাণা লেভেল যে থাকে, এনার্জি যেটা আছে, সেটা কি হয়, আমরা আবার এনার্জাইজড হয়ে যাই, আমাদের ভিতরের যে টক্সিন আছে সেই টক্সিনটা রিলিজ হয়। প্রাণায়াম হচ্ছে গিয়ে আপনি শ্বাসকে ভালোবেসে নিলেন ছাড়লেন। শ্বাসের প্রতি তো আমরা নজর নেই না, কিন্তু শ্বাসই একমাত্র আছে যে আমাদের ভিতরের ময়লাকে পরিষ্কার করতে পারে। তো এটা হচ্ছে সেই ময়লা পরিষ্কার করার প্রসেস। তো যত আপনার ভিতরের ময়লা পরিষ্কার হবে, আপনি খুশি থাকবেন, আপনার মনে দুঃখ স্ট্রেস লেভেলগুলো কমে যাবে। তো যখনই আপনার স্ট্রেস লেভেল মিনিমাইজ হবে, আপনার হ্যাপি স্টেট অফ মাইন্ড চলে আসবে, তখন মেনস্ট্রুয়েশনের যে দিনগুলোকে আমরা না ভালো লাগছে না, কিছু করবো না, এই বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে না, আমি যাবো না, ভালো কাপড় পরবো না, এই আমার প্রিয়ার্স হয়ে গেছে, না এটা না এখন না, তো এই যে আমরা এভাবে করে যে আমরা ডিলে করে দিই, পোস্টপন করে দিই আমাদের হ্যাপিনেসকে ডিউরিং পিরিয়ডস, তখন আর সেটা হবে না, তখন ওই সময় আমরা বাকি দিনগুলোর মতোই জন্ম নিয়ে থাকবো। যদি কেউ সময় করতে পারেন দুবার মেডিটেশন করুন, 10-15 মিনিট সাফিসিয়েন্ট, 20 মিনিট যদি করেন তাহলে তো খুবই ভালো, না হলে অ্যাটলিস্ট একবার, দিনে একবার। তো মেডিটেশন সেটা সকালে এক্সারসাইজ যখন করলেন, এক্সারসাইজ করলেন, ব্রিদিং প্রসেস করলেন, তারপর মেডিটেশন করলেন 10-15 মিনিটসে। আর যদি সকালে যদি খুব ব্যস্ত টাইম, মানে ব্যস্ত স্কেডিউল থাকে, যদি সময় না হয়, তাহলে ইভিনিংয়েও করতে পারেন। মেডিটেশন হচ্ছে গিয়ে আপনার চোখ বন্ধ করে কিছুক্ষণ কিচ্ছু না করা, কিছুক্ষণ বসে থাকা, শ্বাস নেওয়া ছাড়া। যদি মনে হয় হালকা কিছু মিউজিক চালিয়ে দিতে পারেন, মেডিটেশনের অনেক মিউজিক পাওয়া যায়, বা গাইডেড মেডিটেশন আছে, আর্ট অফ লিভিংয়ের গাইডেড মেডিটেশন আছে, অনেক রকমের গাইডেড মেডিটেশন আছে, তো সেই গাইডেড মেডিটেশনগুলো চালিয়েও মেডিটেশন করতে পারেন। খুব দরকার আমাদের, মানে আমাদের যে লাইফস্টাইল এখনকার, সেই লাইফস্টাইলে আমাদের প্রত্যেকের এগুলো হচ্ছে মেডিসিনের মতো কাজ দেয়।